আসসালামু আলাইকুম, আমি নাচনি আক্তার ভূঁইয়া সুমি, সহকারী শিক্ষক আমিন সাজেদার ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। আজকে আমি চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই পাঠ 2 পালকির গান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। সবাই আমার ক্লাসে মনোযোগ দিয়ে দেখবে এবং খাতায় লিখে ফেলবে। প্রথমে চলো আমরা আমাদের পাঠ্য বইটি দেখে নিই। আমার বাংলা বই চতুর্থ শ্রেণী, আজকে আমরা পড়ব পালকির গান। লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। পালকি অর্থ কি আমরা সবাই কি জানি? পালকি অর্থ মানুষ বাহিত যান বিশেষ। আমরা বর্তমানে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে বাস, রিক্সা, সিএনজি ব্যবহার করি, কিন্তু আগেকার দিনে কি ছিল না? রিক্সা ছিল না, কোনো বাস ছিল না, কোনো যানবাহন ছিল না, ছিল শুধু পালকি। মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় পালকি ব্যবহার করত। আমরা এবার আমাদের পড়া শুরু করি। পালকির গান, সত্যেন্দ্রনাথ দত্ত। পালকি চলে, পালকি চলে, গগন তলে আগুন জ্বলে। পালকি চলে, পালকি চলে, গগন তলে আগুন জ্বলে। আমরা সবাই ছবিটি দেখলে, পাশে যে ছবিটি দেওয়া আছে তা দেখলে কিন্তু বুঝতে পারছি পাখি কি করছে। 4 জন মানুষ নিয়ে যাচ্ছে, এই 4 জনকে কি বলা হয় তোমরা কি জানো? তারা হচ্ছে বেহারা, যারা পালকি বহন করে। পালকিতে কয়জন বেহারা দরকার হয়? 4 জন, সামনে 2 জন, পিছনে 2 জন। পালকি চলে, পালকি চলে, ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, গগন তলে আগুন জ্বলে। গগন অর্থ কি আমরা জানি? গগন অর্থ আকাশ। আকাশ তলে মানে নিচে, তাহলে আকাশের নিচে আগুন জ্বলে। আকাশের নিচে কি জ্বলে? আগুন জ্বলে। আমরা কবিতাটা আরেকবার পড়ি। পালকি চলে, পালকি চলে, গগন তলে আগুন জ্বলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে। কি বলছে? স্তব্ধ মানে নীরব, এখানে কোনো সাড়া শব্দ নেই। স্তব্ধ গায়ে আদুল গায়ে, যাচ্ছে কারা রৌদ্রে সারা। তাহলে স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রোদ। স্তব্ধ হচ্ছে নিশ্চল, যেখানে কোনো মানুষের চলাচল নেই। আদুল, আদুল গায়ে মানে কি তোমরা বুঝো? আদুল গায়ে হচ্ছে জামা কাপড় ছাড়া, জামা কাপড় ছাড়া। তাহলে স্তব্ধ গায়ে, গায়ে মানে গ্রামে, স্তব্ধ গ্রামে, নিশ্চল গ্রামে আদুল গায়ে, জামা কাপড় ছাড়া গায়ে যাচ্ছে কারা, কারা যাচ্ছে রৌদ্রে সারা, রৌদ্রের মধ্য দিয়ে। ময়রা মতি চক্ষু মতি, ময়রা অর্থ কি জানো? যারা মিষ্টি বানায় তাদেরকে বলা হয় ময়রা। ময়রা মতি চক্ষু মতি, পাটায় বসে ঢুলছে কষে, পাটায় বসে ঢুলছে কষে, স্তব্ধ গায়ে। প্রথম ছবিতে দেখো 2 জন মানুষ কি বলছে? স্তব্ধ গায়ে, তারা গায়ের দিকে যাচ্ছে। আমরা কি দেখতে পাচ্ছি? গায়ের রাস্তা। স্তব্ধ গায়ে আদুল গায়ে, আদুল খালি গায়ে, খালি গায়ে যাচ্ছে কারা রৌদ্রে সারা, আদুল গায়ে যাচ্ছে কারা রৌদ্রে সারা। ময়রা মুদি, ময়রা অর্থ কি বলছি? ময়রা অর্থ যারা মিষ্টি বানায় তাদেরকে বলা হয় ময়রা। ময়রা মুদি পাটায় বসে ঝুলছে কষে, পাটা অর্থ কি জানি? তক্তা বা ফলক। তক্তায় বসে কি হচ্ছে? ঝুলছে কষে, পাটায় বসে ঝুলছে কষে। আমরা কবিতাটা আরো একবার পড়ি। স্তব্ধ গায়ে আদুল গায়ে, যাচ্ছে কারা রৌদ্রে সারা, ময়রা মুদি চক্ষু মুদি, পাটায় বসে ঝুলছে কষে। দুধের চাছি শুষছে মাসি, দুধের চাছি, চাছি মানে কি তোমরা কি? দুধের চাষি বলতে কি তোমরা জানো? দুধের চাষি হলো দুধের শুষ্ক অংশ যা পাত্র থেকে চেষে নেওয়া হয়, যা পাত্র থেকে চেষে নেওয়া হয়। শুষছে মাসি, শুষছে তরল শুকনা পদার্থ। দুধের চাষি শুষছে মাসি, দুধে কি করতেছে? দুধের তলায় যা লেগে আছে পাত্রের শুষ্ক অংশ, যা দুধের কি অংশ? শুষ্ক অংশ যা পাত্রে লেগে আছে তা কি করছে? মাছি খেয়ে ফেলতেছে, মাছি খেয়ে ফেলতে। দুধের চাষি ছুষছে মাছি, মাছি দুধের চাষি, যা দুধের শুষ্ক অংশ, দুধের কি অংশ? শুষ্ক অংশ। বারাসায় যখন দেখবা তোমরা দুধ গরম করা হয় একটি পাত্রে, তখন সাইডে দিয়ে লেগে যায়, তার চারপাশে
লেগে যায়। সেটাকে কি বলছে, দুধের চাষি ছুঁসছে মাছি। ছুঁসছে মানে কি জানো তোমরা? তরল পদার্থ, তরল পদার্থ চষে খাওয়া। তাহলে দুধের চাষি ছুঁসছে মাছি, উড়ছে কত ঘন বনিয়ে, উড়ছে কত ঘন বনিয়ে। ছবিতে দেখো মাছি দুধের চাষের উপরে উপর কি করতেছে, ঘুরতেছে। ওইটি ঘোড়াটার নাম কি? বন বনিয়ে। ওরা কি করে, মাছি ঘোড়ার সময় একটা আওয়াজ করে, বন বন একটা আওয়াজ করে। আসছে কারা হন হনিয়ে, আসছে কারা হন হনিয়ে। হাটের শেষে রুক্ষ বেশে, হাটের শেষে বলতে কি বাজারের শেষ, হাটের শেষে রুক্ষ বেশে। ঠিক দুপুরে দায় হাঁটুরে, ঠিক দুপুরে দায় হাঁটুরে। হাঁটুরে কি যারা জিনিসপত্র বাজারে কেনা বেচা করে তাদেরকে হাঁটুরে বলা হয়। ঠিক দুপুরে, দুপুরের সময় যখন দুপুরে তারা কি করছে, জিনিসপত্রের দাম বলা শুরু করেছে, ওটাকে কি বলছে, দায় হাঁটুরে। ঠিক দুপুরে দায় হাঁটুরে। কুকুরগুলো শুচ্ছে দুলু, কুকুরেরা কি করছে, দুলু। দুলু বলতে কি বোঝায়, বালি, বালি শুচ্ছে। আসছে কারা হন হনিয়ে, হাটের শেষে রুক্ষ বেশে। ঠিক দুপুরে দায় হাঁটুরে, কুকুরগুলো শুচ্ছে দুলু। দুখছে কেহ ক্লান্ত দেহ, দুখছে কেহ ক্লান্ত দেহ, গঙ্গা ফড়িং লাফিয়ে চলে। গঙ্গা ফড়িং কি করে চলে, লাফিয়ে চলে, বাদের দিকে সূর্যের ঢলে, বাদের দিকে সূর্যের ঢলে। পালকি চলে রে, পালকি চলে রে, অঙ্গ ডলে রে, আর কত দেরি। দুখছে কেহ ক্লান্ত দেহ, গঙ্গা ফড়িং লাফিয়ে চলে। তোমরা ছবিটিতে দেখো গঙ্গা ফড়িং লাফিয়ে চলতেছে। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি সূর্য বাদের দিকে ঢলে পড়েছে, তার অর্থ হলো সূর্য অস্ত যাচ্ছে। কোন দিকে, পশ্চিম দিকে। সূর্য কোন দিকে অস্ত যায়, পশ্চিম দিকে। বাদের দিকে সূর্য ঢলে, বাদের নদীর বাদের দিকে কি করতেছে, সূর্য ঢলে পড়ছে। পরের ছবিতে দেখো পালকি চলতেছে, পালকি চলে রে, অঙ্গ ঢলে রে, অঙ্গ কি করে ঢলে রে, আর কত দেরি। আর কত দেরি দিয়ে কি বোঝানো হয়েছে, আর কত দেরি দিয়ে বোঝানো হয়েছে, আর কত দূর। কবিতাটি অনেক বড় কিন্তু তোমাদের বইয়ে সংক্ষিপ্ত করে দেওয়া আছে। তোমরা সকলে বাসায় মনোযোগ সহকারে কবিতাটি বারবার পড়বে, তোমাদের বন্ধুদেরকে ক্লাস দেখার জন্য, ক্লাস গুলো যদি তোমার বন্ধুরা করতে পারে বেশি বেশি শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। তোমরা সকলে সুস্থ ও নিরাপদ থাকো সে প্রত্যাশায় রাখছি, এবং আগামীকাল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।